বৈচিত্র্যময় পৃথিবীতে সর্বত্রই ঘটে বিচিত্র ঘটনা। বাতাসে স্পর্শ লেগে অন্তঃসত্ত্বা এবং মাত্র এক ঘন্টা পরে সন্তান প্রসব, এরকম অদ্ভুত ঘটনা শুনেছেন কখনো? এবার এমনই এক অদ্ভুত বিচিত্র ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে। বিস্ময়কর হলেও এ ঘটনা সত্য। দর্শক, নিয়মিত আয়োজন আমার সম্পদ রকমারিতে এমনই অদ্ভুত গল্প নিয়ে হাজির হয়েছি আমি আশরাফি দিবা। ইন্দোনেশিয়ার দক্ষিণ পশ্চিম জাভা প্রদেশের বাসিন্দা 25 বছর বয়সী স্মৃতি জাইনার হঠাৎই তার সঙ্গে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। গর্ভবতী না হয়েও আকস্মিকভাবে সন্তান প্রসব করেছেন এই নারী। স্মৃতি জাইনারের দাবি, তিনি গর্ভবতী ছিলেন না, পুরো ঘটনাটাই ঘটেছে আকস্মিকভাবে। এক স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, তিনি নিজের ঘরে ছিলেন, হঠাৎই একটা হাওয়া যেন গোটা বাড়িটাকে ঘিরে ধরে আর 15 মিনিটের মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। দ্রুত ব্যথাটা বাড়তে থাকলে তড়িঘড়ি এক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। জায়না একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শিশুটির ওজন 2.9 কেজি। বর্তমানে তিনি ও তার সন্তান দুজনেই সুস্থ আছেন। তবে জায়নার এমন অদ্ভুত দাবি শুনে স্বাভাবিকভাবেই হকচকিয়ে গেছেন প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক ইমান সুলেমান বলেছেন, জায়নার সম্ভবত ক্রিপ্টিক গর্ভাবস্থার অভিজ্ঞতা পেয়েছেন। এ ধরনের গর্ভাবস্থায় লেবার হওয়ার আগ পর্যন্ত একজন নারী বুঝতে পারেন না যে তিনি অন্তঃসত্ত্বা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানা আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।